সোমবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে 8টি বন্দুক ও 5 রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করল। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার দক্ষিণ চাঁদামারি এলাকায়। ধৃত যুবকের নাম সুকুমার মণ্ডল, বাড়ি কল্যাণী থানার দক্ষিণ চাঁদামারিতে। ধৃতকে মঙ্গলবার কল্যাণী আদালতে পেশ করা হয়। এবং ব্যাড ক্যারেক্টারদের রাউন্ড আপের যে ভিজিট চলে, রুটিন চেকআপ চলে, সেই চেকআপে গিয়ে কালকে রাত্রির বেলা দক্ষিণ চাঁদামারি সুকুমার মণ্ডলের বাড়িতে পুলিশ রেড করে। রেড করে 4টে ওয়ান শটার এবং 5টা অ্যামুনিশন ওনার কাছে ইলিগালি সিজ করা হয় এবং ওনাকে অ্যারেস্ট করা হয় এবং কল্যাণী পিএস কেস নাম্বার 209/18 স্টার্ট করা হয় ওনার বিরুদ্ধে। মেন প্রবলেম, মেন যে কারণ যে কেন সুকুমার মণ্ডলের বাড়িতে আমরা গেলাম, সেটা হচ্ছে সুকুমার মণ্ডল আগে 2018 সালে একটা মার্ডার কেস হয়েছিল কল্যাণী, তার অ্যাকিউজড ছিলেন। এবার যেটা বললাম যে লোকাল রাউডি রাউন্ডা, মানে যারা আগে কোনো কেসে যুক্ত ছিল, এখন যারা বেলে আছে, সেগুলো ফেস্টিভ্যালের আগে পুলিশ গিয়ে তাদের বাড়ি ভিজিট করে বা তাদের কী করছে কী না করছে সেটা সম্বন্ধে খবর নেয়। ফেস্টিভ্যাল সিজনে শুরু আগে সেই জন্যই তার বাড়িতে পুলিশ রেড করেছিল এবং তার বাড়িতে এগুলো পাওয়া গেছে ইলিগালি, সেই কারণে পুলিশ সিজ করছে। ধারা ওটা আপনারা ইয়েতে দেখবেন, 25(1)(a) আর্মস অ্যাক্ট, যেটা ইলিগাল আর্মস পজিশনে থাকলে যেটা হয়, আপনি বা আমি কারোর যে কেউ যদি ইলিগাল আর্মস তার পজিশনে পাওয়া যায়, 25(1)(a) আর্মস অ্যাক্টে কেস হয়, সেটাই দেওয়া হয়েছে। হ্যাঁ অবশ্যই, কারণ 4টে আর্মস কারোর কাছে থাকতে পারে না, একটা বা দুটো আর্মস থাকতে পারে, কিন্তু 4টে আর্মস পাওয়া গেছে, সেই জন্য আমাদের টিম কাজ করছে। ওনার ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ওনাকে যে যে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে যাতে এই 4টে আর্মস কী করে ওনার কাছে আসবে, ওনার কাছে বা অন্য কেউ তার সঙ্গে জড়িত আছে কিনা সেটা দেখা হচ্ছে। আর কি আর্মস আছে বলে সময় যাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই নেওয়া হবে, সেটা তো ইনভেস্টিগেশন প্রসেস, এখনই বলতে চাই না আপনাদের সঙ্গে। স্যার আর কোনো আর্মস আছে বা কিছু এরকম কিছু আসছে? না না, যার কাছে 4টে আর্মস আছে তার কাছে আরও থাকতে পারে, তার জন্যই তো তাকে ইন্টারোগেশন করা হচ্ছে। এগুলো কি লোকাল ম্যানুফ্যাকচার না বাইরে থেকে এসছে? আমাদের এখানে ম্যানুফ্যাকচারিংয়ের যা ইউনিট ছিল, এখনও পর্যন্ত যে সিআইডি বা এসটিএফের কাছ থেকে বা বাইরে থেকে যা তথ্য পাওয়া যাচ্ছে, আমাদের এখানে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, এগুলো সবসময় বাইরে থেকে আসে। আপনারা জানেন যে কল্যাণী থানার আশেপাশে যে দুটি থানা আছে, বীজপুর থানা ব্যারাকপুর কমিশনারেটে এবং ব্যান্ডেল যেটা হচ্ছে হুগলি কমিশনার, হুগলি চন্দননগর কমিশনারেটে, দুটোই ক্রাইম প্রোন এরিয়া। এবার কল্যাণী যেহেতু একটু শান্তিপ্রিয় জায়গা, সেখানে অনেক বাড়ি আছে, সেখানে অনেকেই হার্ট ক্রিমিনালরা মাঝে মাঝে এসে লুকিয়ে থাকে ওখানে কোনো ইয়ে করে, তা সেইটাই মনে হচ্ছে ওই রকমভাবেই আর্মসগুলো এসছে বা অন্য কোনো সূত্র আছে কিনা আমরা দেখছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।